আজ বৃহস্পতিবার 22শে ভাদ্র 2022 সালের 8ই সেপ্টেম্বর। সিংহরাশি, সিংহ লগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি অভূতপূর্ব, অতুলনীয় কাটতে পারে। ভিডিও শুরুতেই আপনাদের জানাবো, ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করতে চলেছেন। দীর্ঘদিনের পুরনো কোনো রোগ শোক অসুস্থতা থেকেও আপনারা মুক্তি পেতে পারেন, পরিত্রাণ পেতে পারেন। অর্থগতভাবে আপনাদের মনে ক্রিয়া করা নতুন অর্থ রোজগারের ধান্দাগুলির আজ সুযোগ নিতে ভুলবেন না। আর দ্রুত অর্থ উপার্জন করার ক্ষমতার ও আকাঙ্ক্ষার অধিকারী আজ আপনারা হবেন। দেখুন, এটি কিন্তু ইন জেনারেল ডেলি প্রেডিকশন। যাদের চন্দ্ররাশি সিংহ তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ঘাটবে। নতুন উদ্যোগ পরিকল্পনা বাস্তবায়নের জন্য দিনটি অত্যন্ত শুভ। চাকরিজীবীদের অফিসের পরিবেশ আজ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে। তৎসত্ত্বেও কম কথা বলে কাজ বেশি করুন। আজ যারা রাজনীতিবিদ আছেন, সমাজে নাম মান সম্মান প্রতিপত্তি এগুলি কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। নতুন কোনো নির্মাণ কার্যের শুরুয়াত আজ আপনারা করতেই পারেন। আজ আপনাদের মধ্যে যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন, দিনটি আপনাদের সাফল্যেই ভরা। যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন, অবশ্যই সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন। আপনাদের সন্তান সন্ততি আজ আপনাদের গর্বের কারণ হবে। গৃহবধূরা গৃহের কর্ম সমাপ্ত করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় সুযোগ আপনারা পেয়ে যাবেন। আজ আপনার কাছের মানুষজনদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে এড়িয়ে চলুন। আজ লোকেরা আপনার ব্যাপারে কি বললো না বললো তাতে কিন্তু আপনার কোনো যায় আসে না। ফাঁকা সময়ে কারোর সাথে দেখা সাক্ষাৎ না করে একাকেই থাকতে আনন্দিত হবেন। তবে সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করতে যেন ভুলবেন না। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, দিনটি আজ রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন। এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। আর যারা অবিবাহিত আছেন তাদের বিবাহের যোগাযোগ পরিলক্ষিত হচ্ছে। আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। আজ যেহেতু বৃহস্পতিবার, তাই গুরুদেব বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নামা, এটি 108 বার জপ করে দিন শুরু করুন। হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রী হতদরিদ্র গরিবদের মধ্যে দান করতে পারলে প্রভূত পরিমাণে উপকার আজ আপনারা নিশ্চিতভাবে খাবেন। নিরামিষ খাদ্য খাবার খাবেন, মদ মাংস খাবেন না। তামসিক জীবনযাপনের আশ্রয় আজ কিন্তু একদমই গ্রহণ করবেন না। তাহলে দিনটির সঠিক মর্মার্থ আপনারা নিশ্চিতভাবে উপলব্ধি করতে পারবেন।